করার জন্য আমি রাখবো। তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও। এরকম যদি ফিশ ফ্রাই হয় কান্না জমে যায় বলো। করবো ফিশ ফ্রাই, এর মধ্যে কি কি দেওয়া আছে আর কিসের ফিশ ফ্রাই? এটা হচ্ছে রিটা মাছের ফিশ ফ্রাই। সেদিন তো রিটা মাছ এনেছিল অনেক, তো এমন ফিলেগুলো এনেছিল ফিশ ফ্রাই করার মতন। দেখুন তো আমি ঘরেই কেটে নিয়েছি, ঘরেই কেটে নিয়ে আদা রসুন দিয়ে 4-5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এর থেকে যে জলটা বেরিয়েছে আদা রসুনে, এমনের যে জুসটা বেরোলো ওটার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, এটা দিয়ে একটা ডিম আর ময়দা দেবো, মরিচের গুঁড়ো আর আমি মাছের মধ্যে একটু গোলমরিচের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো নুন। যেহেতু আমার কাছে অল্প মাছ আছে এই জন্য আমি অল্প দিয়ে দিলাম ময়দা। এবার দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি মাছটাও ম্যারিনেট হয়ে গেছে। 5-6 ঘন্টার মতন আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি আর আমি এদিকে বিস্কুটগুলো রেডি করে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা প্লেট, কারণ বিস্কুটগুলোর মধ্যে কোটিং করে আমি এই প্লেটের মধ্যেই রাখবো। আর এই দেখো আমার মাছের সাইজগুলো, আর এই মাছটা কিন্তু ভেটকি মাছের না, এই মাছটা হচ্ছে রিঠা মাছ। এই কোটিং করলাম, কোটিং করার পর এই এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম। তোমরা দেখেছো আমার এখনো পর্যন্ত 5 পিস হয়েছে, 5 পিস মতন। এবার আমি কোট করা দেখিয়ে দিচ্ছি কেমন করে কোট করবো। এটাকে এপিট করে নিলাম, করে আমি 2 কোট করে দেব যাতে এর ওপরটা একটু মোটা হয়, দেখতেও সুন্দর হবে আর খেতেও মচমচে। আমি দুটো করেই কোট করছি। এই দেখো এবার আমি হাতের সাহায্যে প্রেস করে দিচ্ছি, কি হয় শেপটা সুন্দর হয়। তোমরা প্লেন যদি পাত্র থাকে সেটা কর, আমি তো গ্যাসের তাকেই করে নিচ্ছি। এটা সেট করার জন্য আমি রাখবো। আর এদিকে আমার ফিশ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে আমি 1/2 ঘন্টার জন্য সেট হতে দেবো যাতে ওর গায়ে বিস্কুটগুলো করে ভালো করে লেগে যায়। আর দেখুন আমি আমার মিনি ফিশ ফ্রাই করেছি কয়েকটা মাছের টুকরো দিয়ে, এগুলো ভেজে অদ্ভুত খাবে। এবার আমি একটু স্যালাড কেটে নিলাম, শসা পেঁয়াজের ছাল ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলটা নিয়ে নিলাম বেশ খানিকটা, আর এই যে আমার ফিশ ফ্রাইগুলো, আর মিনি ফিশ ফ্রাইগুলো হচ্ছে অদ্ভুত। দেখুন কত সুন্দর দেখতে, এই দেখুন মিনি ফিশ ফ্রাইগুলো, মিনি ফিশ ফ্রাই ছেড়ে। হ্যাঁ তেলটা তো ভালোই গরম হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে একটা দুটো হয়ে গেছে ফিশ ফিঙ্গার। এরকম চটজলদি হাতের কাছে যা থাকে ঘরোয়া পদ্ধতিতে তোমরা এরকম ফিশ ফ্রাই করে খেতে পারো, কারণ ঘরে করলে সবথেকে কী হয় মনের মতন করে তোমরা বেশি করে খেতে পারবে, তারপরে পয় পরিষ্কারও থাকবে, মাছের পিসটাও মোটা থাকবে। অনেকে কী করে হোটেলে ভেটকি মাছ বলে ভোলা ভেটকি বা রিঠা মাছ দিয়ে খাইয়ে দেয়, এবং তোমরা নিজের মতন করে তোমরা ভেটকি মাছ কিনে নিয়ে নিজের মতন করে পিস বা ওরাও করে দেয় পিস। আমি ঘরেই করেছি, যেহেতু তোমাদের দেখানো হয়নি ওটা স্কিপ করে গেছি। আর এটা আমি করেছি রিঠা মাছ দিয়ে, কারণ সেদিনকার আমাদের ঘরে রিঠা মাছ এসেছিলো, তো এমন পিস এসেছিলো যে ফিশ ফ্রাই করার মতন, তাই জন্য আমি 2-3 পিস রেখে দিয়েছি, তাতেই আমার 7-8 পিস হয়ে গেছে। এবার আমি বড় বড় ফিশ ফ্রাইগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে একটা মিনি ফিশ ফ্রাই। তো আমার এই কড়াইতে 3টে করে ধরে যাচ্ছে, যেহেতু আমি 3টে করে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিই, আস্তে করে জিনিসটা পাল্টে নেব। এরপরে তোমাদের একদিন আমি মাছ এনে কাটা দেখাবো কেমন করে ফিশ ফ্রাই মাছ কাটে। আমার বাবার যেহেতু দোকান ছিল এই পদ্ধতিটা আমি জানতাম, কারণ ছোটোবেলায় আমি বাবার দোকানে হেল্প করতাম বাবার সঙ্গে, সেই থেকে শেখা। আমি তোমাদের বিগত দিনের ডিমের চপ, ভেজিটেবিল চপ, তোমাদের তো আগে শাটিং মাছের ফ্রাই দেখিয়েছিলামই, আজকে দেখিয়ে দিলাম রিঠা মাছ দিয়ে ফিশ ফ্রাই, আর এরপরে দেখাবো ডিমের চপ, ভেজিটেবিল চপ। তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কে কী রেসিপি দেখতে চাও। আর এই যে আমার ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, আর এই যে এগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেই নিচ্ছ। আর বৃষ্টির দিনে বা পুজোর সময় এরকম যদি ফিশ ফ্রাই হয় কান্না জমে যায় বলুন তো দিনটা। আর আমাদের
ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের অদ্ভি উত্তেজিত হয়ে পড়েছে। এই দিয়ে দেবো স্যালাড, চাট মশলা। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও।